আমি আজকে আলোচনা করব মাধ্যমিক তথা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে ট্রিক্স এর সাহায্যে তোমরা কিভাবে গ্রিন গ্যাসগুলোর নাম খুব সহজেই মনে রাখতে পারো সেই বিষয় নিয়ে তোমরা এখানে একটা লাইন লেখা দেখতে পাচ্ছ ট্রিক্স তারপর একটা লাইন কাজল মিথ্যে কথা বলে না এবং শেষে একটা না এই যে একটা গল্প একটা লাইন একটা গল্প শুধুমাত্র এই একটা লাইন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখো তোমরা কতগুলো প্রশ্ন এবং কত রকমের প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো একটু দেখে নাও লাইনটা আমি পরে ব্যাখ্যা করছি এবং ওই লাইনটা মনে রাখলে তোমরা কিভাবে গ্রিন হাউস নাম মনে রাখবে সেটা পরে ব্যাখ্যা করছি তার আগে দেখে নাও মাত্র একটা লাইন এবং সেই লাইনের মাধ্যমে গ্রিন গ্যাসগুলো মনে করার মধ্য দিয়ে তোমরা কি কি প্রশ্নের উত্তর করতে পারছো যদি প্রশ্ন আসে বায়ুমন্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি তোমরা উত্তর করতে পারবে তারপরে যদি প্রশ্ন আসে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তোমরা তবুও উত্তর করতে পারবে এবার যদি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে এমসিকিউ কিউ প্রশ্ন এখানে অনেক ধরনের আসতে পারে মনে করো চারটে গ্যাসের নাম দিয়ে দেওয়া হলো চারটে অপশনে অপশন এবার ওই চারটে গ্যাসের নাম যে দেওয়া হলো তার মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস বা এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস বলে চারটি অপশন দিয়ে দিল তোমরা সেটার উত্তর করতে পারবে এবার অন্য আরো এক রকমের এমসিকিউ কিউ যদি আসে যে চারটে নাম দিয়ে দিল একই রকম ভাবে চারটে গ্যাসের নাম চারটে অপশন বলা হলো যে এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় মনে রাখবে একটা প্রশ্ন কিন্তু এই ধরনের আসে যে এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস এবং আরো একটা প্রশ্ন আসে এভাবে যে এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এই দুই রকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে সেই দুই রকম ভাবেই যদি প্রশ্ন আসে তোমরা কিন্তু সেগুলোর উত্তরও করতে পারবে নেক্সট দেখে নাও সত্যমিথ্যা নিরূপণ এই গ্রিন হাউস গ্যাস থেকে যদি সত্য মিথ্যা নিরূপণ আসে এরকম ভাবে মনে করো বলল যে অক্সিজেন একটি গ্রিন হাউস গ্যাস সত্যি না মিথ্যা সেটাও কিন্তু তোমরা উত্তর করতে পারবে বা এই ধরনের অন্য অন্য প্রশ্ন যদি দেয় সত্যমিথ্যা নিরূপণে এই গ্রিন হাউস গ্যাস থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে যদি মাত্র এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ওই একটা লাইন মনে রাখো ওই লাইনটা মনে রাখার মধ্য দিয়ে তোমরা প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের নাম মনে রাখতে পারবে নেক্সট আসছি স্থান পূরণ মনে করো একটা শূন্যস্থান পূরণ করতে দিল একটি গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ বা ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাস তাহলে সেই ড্যাশ বা শূন্য স্থানের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটা গ্রিন হাউসের গ্যাস বা গ্রিন হাউস গ্যাসের নাম লিখলেই কিন্তু সেটার উত্তর করা হয়ে যাচ্ছে এভাবে মাত্র ওই একটা লাইনের মধ্য দিয়েই তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে নির্ণয় করতে পারবে বা সঠিকভাবে করতে পারবে তাহলে এবার দেখে নাও সেই লাইনটার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এই লাইনটা আর কিছুই না মনে করো একটা গল্প কাজল নামের একটা মেয়ে আছে এটা খুব ভালো সে কোনোদিনও মিথ্যে কথা বলে না ভালো মেয়ে ঠিক আছে তো কাজল মিথ্যে কথা বলে না এবং শেষে একটা না এটা মনে রাখতে লাগবে এই লাইনটা মনে রাখতে হবে যে কাজল মিথ্যে কথা বলে না শেষে একটা না এবার এই যে কাজল এই কাজলের কা ফর কা ফর কার্বন ডাই অক্সাইড ঠিক আছে কাজলের কা ফর কার্বন ডাই অক্সাইড মনে থাকবে কার্বন ডাই এর সংকেত কি সি ও টু যেহেতু ও দুটো আছে তাই ডাই ডাই মানে দুই এবার কাজলের কার্বন হয়ে গেল এবার জল এই কাজলের জল ফর জলীয় বাষ্প কাজলের জল ফর কি জলীয় বাষ্প কাজলের জল ফর জলীয় বাষ্প এবার আসছি আমরা পরের শব্দটায় পরের শব্দ কি রয়েছে মিথ্যে এই মিথ্যে ফর আমরা খুব সহজেই মনে রাখতে পারব মিথ্যে ফর হল মিথেন মিথেন গ্যাস এবার কথা এই কথার ক ফর বা ক এর মাধ্যমে আমরা কোন নামটা মনে রাখব ক্লোরো ফ্লুরো কার্বন বা সি এফ সি অনেক সময় আসে পরীক্ষায় যে সিএফসির ফুল ফর্ম বা সি এফ সির পুরো নাম কি তাহলে সির পুরো নাম হলো ক্লোরো ফ্লুরো কার্বন ঠিক আছে এখানে লিখে দিচ্ছি ক্লোরো ফ্লুরো ক্লোরো ফ্লুরো কার্বন এবার বলে নার এই না ফর নাইট্রাস অক্সাইড না ফর কি না ফর হল নাইট্রাস অক্সাইড না ফর নাইট্রাস অক্সাইড এবং শেষের যে না এই না ফর আমরা নিচে লিখে দিই এই না ফর হলো নাইট্রোজেন নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড তাহলে আমরা আবারও নামগুলো একবার মনে করার চেষ্টা করি কাজলের কা ফর কার্বন জল ফর ফর মিথেন আচ্ছা কাজলের কা ফর কার্বন ডাই অক্সাইড মিথ্যে ফর মিথেন কথার ক ফর ক্লোরোফ্লুরো কার্বন বা সি এফ সি এরপর বলেনার না ফর নাইট্রাস অক্সাইড এবং শেষের যে একটা না এই না ফর নাইট্রোজেন ডাই অক্সাইড তাহলে আমরা কটা নাম পেলাম টোটাল কার্বন জলীয় বাষ্প তারপর কি এক মিথেন ক্লোরোফ্লুরো কার্বন চার নাইট্রাস অক্সাইড পাঁচ নাইট্রোজেন ডাইঅক্সাইড ছয় আমরা ছয়টা গ্রিন হাউস গ্যাসের নাম শিখে নিলাম বা জেনে নিলাম এবার যদি পরীক্ষায় আসে যে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তোমরা খুব সহজেই এই ছটার মধ্যে যে কোনো একটা নাম লিখে দিবে হয়ে গেল এবার যদি মনে করো পরীক্ষায় আসে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি প্রধান বা মেইন এই যে সবার আগে যেই নামটা আমরা লিখলাম কার্বন ডাই অক্সাইড এটি হলো মেইন বা প্রধান গ্রিনহাউস গ্যাস ঠিক আছে এটি হলো প্রধান এরপরে যদি শূন্যস্থান পূরণ আসে যে ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাস তাহলে আমরা লিখে দিব মিথেন বা কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এবার মনে করো একটা এমসি কিউ এলো চারটে অপশন দেওয়া আছে হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং সালফার অক্সাইড এদের মধ্যে কোনটি গ্রিন গ্যাস খুব সহজেই সঠিক উত্তর করতে পারবে তোমরা কার্বন ডাইঅক্সাইড এভাবে এই একটা লাইন এবং সেই লাইনের মধ্য দিয়ে ছটা গ্রিন হাউস গ্যাসের নাম তোমরা যদি মনে রাখতে পারো তাহলে দেখো কত রকম ভাবে তোমরা প্রশ্নের উত্তর করতে পারছো এবং এই যে প্রশ্নগুলো বা এই গ্রিনহাউস গ্যাস থেকে যে প্রশ্নগুলো সেগুলো সব সময় প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসের পরীক্ষা বা ইউনিট টেস্ট এবং টেস্ট এবং মাধ্যমিক প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তোমাদের যেটা করতে হবে এই ট্রিক্সটা শেখার ক্ষেত্রে প্রথমে লাইনটা দু তিনবার না দেখে নিজের খাতার মধ্যে লিখবে প্রথমে মনে করবে তারপরে দু তিনবার খাতার মধ্যে লিখে এই যে প্রত্যেকটার করেসপন্ডিং যে নামগুলো হচ্ছে সেগুলো দু তিনবার এই লাইনটা এবং গ্রিন গ্যাসের নামগুলো এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশন এবং টিপস সববার আগে পাওয়ার জন্য